রং বেরঙের আতশবাজিতে রঙিন হয়ে উঠেছিল ফ্রান্সের প্যারিসের আকাশ। গ্রেট ফায়ার নামের উৎসবটি দেখতে শনিবার রাতে জড়ো হয়েছিল হাজারো মানুষ। বিস্তারিত রিপোর্ট করছেন ইলিয়াস কমল। শিল্প সাহিত্যের রাজধানী হিসেবে ফ্রান্সের প্যারিসে শনিবার রাতে বসেছিল আলোর মেলা। গ্রেট ফায়ার শিরোনামের এই উৎসবটি দেখতে ভিড় করেছেন হাজারো মানুষ। দীর্ঘ দুই ঘন্টা ধরে চলে গ্রেট ফায়ার শিরোনামে ইউরোপের সবচেয়ে বড় আতশবাজির উৎসবটি। সঙ্গীতের মূর্ছনায় প্রায় 60,000 আতশবাজ পুড়িয়ে উৎসবটির দশম বার্ষিকী উদযাপন করা হয়। এদিন বিগত বছরগুলোর উৎসবের সংক্ষিপ্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সম্পূর্ণ বেসরকারি আয়োজনে হওয়া ইউরোপের সবচেয়ে বড় এই আতশবাজির অনুষ্ঠানটি সামনের বছর আরও বড় করে করার আশা প্রকাশ করেছেন আয়োজকরা। ইলিয়াস কমল, চ্যানেল 5।